আসসালামু আলাইকুম, আমি এস এ ফারুক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি অনলাইন নিউজ পোর্টালে কী করে ফটো গ্যালারিতে ফটো এবং ভিডিও গ্যালারিতে ভিডিও পোস্ট করা হয়। এখানে আমাদের ওয়েবসাইটে ফটো গ্যালারি রয়েছে এখানে, আর ভিডিও গ্যালারি রয়েছে এখানে। আমি ফটো গ্যালারিতে ক্লিক করব। ব্যাকএন্ডে অ্যাডমিন প্যানেলে ঢোকার পর বাম পাশে ফটো গ্যালারি নামে একটা মেনু আছে, সেখানে ক্লিক করব। করার পরে যে অ্যাড নিউ, অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে দেবো শুধু ক্যাপশনটা, আর এখানে দেবো ছবিটা। তো ছবিটা সেট পিসার ইমেজ, ছবির সাইজ আগে যেরকমভাবে বলেছিলাম সেরকমই। এখন আমাদের নতুন করে ছবি আর আপলোড করে দেখালাম না সময়ের কারণে। আপলোডকৃত ছবি থেকে কী করে নিউজ ফটো গ্যালারিতে ছবি দেওয়া যায় সেটা দেখিয়ে দিচ্ছি। ধরুন এই ছবিটা আপনি দিবেন, এই ছবিটা ডিলিট করে দিচ্ছি, কারণ এটা তো আমরা ব্যবহার করছি না। এই যে এই ছবিটা দেওয়া যায়, হসপিটালের ছবি, সেট পিসার ইমেজ। এখন ক্যাপশন নিয়ে আসি। ক্যাপশনটা কি, শুরু ক্যাপশন আপনারা যেরকমভাবে খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু আবার ফেসবুকে অটো পাবলিশ হয়ে যাবে, যাক পাবলিশ হয়ে, কোনো সমস্যা নেই। তাহলে দেখুন আমাদের ফটো গ্যালারিতে ফটো আসে নাই না, ও পাবলিশ দেয়নি তো। দেখি এবার পাবলিশ হলো কিনা। সরি, ফাংশন ফাইভ চাপ পড়ে গেছে। দেখুন ছবি পাবলিশড হয়ে গেছে। ফটো গ্যালারিতে আরও ছবি দিলে আরও পাশাপাশি আসবে। এখন কী করে ভিডিও আপলোড করতে হয় আরও সহজ, তাহলে সেখানে কী করবো, ভিডিও গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড নিউ, এই যে ভিডিও গ্যালারি ক্যাপশন লিখুন এখানে। আচ্ছা, ভিডিও গ্যালারি ক্যাপশনটা হবে কোথায়, এখানে। তাহলে ভিডিও আমাদের আখরের, আমরা ভিডিওটা নিয়ে আসি, আমরা ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, আমরা আখরের একটা নিউজ ভিডিও নিয়ে আসি। আখর ডট টিভি থেকে ক্লিক করলাম। ধরুন আমরা এই এই এটা দিতে চাই, এটা না, ধরুন আমরা এটা দিতে চাই, এই ভিডিওটা দিতে চাই। তাহলে কী করতে হবে, এই যে শেয়ার এমবেড সবটা কপি করবেন, তারপরে এই যে ভিডিওর এমবেড কোড এখানে দেবেন। তাহলে কোডটা কোন কোডটুকু আমরা করবো, এই যে সোর্স এসআরসির পরে ডাবল চিহ্ন, ইকুয়াল চিহ্নের পরে হচ্ছে কোড, এই কোডের ভিতরের অংশটুকু আমরা রাখবো। ভালো করে খেয়াল করবেন, এই কোডের ভিতরের অংশটুকু, কোড সহ কিন্তু না, কোডের ভিতরের অংশটুকু শুধু কাট করলাম, পরে কন্ট্রোল ইয়া দিয়ে ফেলে দিলাম, তারপর এটা পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। তাহলে আমাদের হেডিংটা কি, এটা আমি হেডিংটা কপি করে নিয়ে আসি। বিতরণ সবটাই দিয়ে দিই, কপি করলাম, ক্যাপশন দিলাম, এই বাই এটা ফেলে দিই। আমরা ফেসবুকটা অফ করে রাখি, আমরা চাই না এটা শেয়ার হোক। পাবলিশ, এগুলিতে ধরার কোনো দরকার নেই, পাবলিশ দিলে এখন কিন্তু আর ওই ইমেজ দেওয়া লাগছে না, কেননা ভিডিওটা এখানেই দেখা যাবে সরাসরি। আমরা এখানে রিফ্রেশ দিই, সরি অপশন ফাইভ দিলে আবার অন্য ফাংশন চলে আসে। এই যে দেখুন ভিডিওটা চলে আসছে, এখানে ক্লিক করলে ভিডিওটা এখানে চলবে। আবার যদি ফুল দেখতে চাই, যে ফুল ভিডিওতে ক্লিক করলে এই যে ফুল আকারে চলে আসবে। তো এভাবেই ভিডিও গ্যালারিতে ভিডিও এবং ফটো গ্যালারিতে ফটো আপলোড করা যায়। আশা করি ভিডিওটি দেখার পর আর কোনো সমস্যা হবে না আপনাদের এই কাজগুলো করতে। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।